আমাকে ওরা ছাড়বে না। আমি কি করি? ঘর থেকে বেরোবো না। হ্যাঁ, ওটাই ঠিক। কিন্তু ওরা যদি আমার বাড়ি চিনে ফেলে? না না, আমি ঘর থেকে বেরোবো না। হ্যাঁ, সেটাই ভালো হবে, ঘর থেকে বেরোবো না। এই যে ডক্টর ব্যানার্জি এসে গেছে, আসুন। শৌভিক, তোমার সমস্যার সমাধান আমার কাছে আছে। কি সমস্যার সমাধান আছে আপনার কাছে? দেখুন হাতে কত রক্ত। হ্যাঁ দেখেছেন, আমাকে নিয়ে চলে যাবে। আপনি বলছেন আমার কাছে সমস্যার সমাধান আছে? এগুলো ধুলেও যায় না। কোন সমস্যার সমাধান নেই, আপনি জানেন না। ওরা সবসময় আমাকে ভয় দেখায়। ওই দেখুন, ওরা আমাকে মেরে দেবে। এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম মনে হচ্ছে। আমি ঘুমের ওষুধ দিয়েছি ওকে, একটু সময় মতন রেস্টের দরকার আছে। আমার একজন পরিচিত সাইকিয়াট্রিস্ট আছে, আমি তাকে রেফার করে দিয়েছি। আপনি একটু ফোন করে নেবেন, ওর একটু রেস্টের দরকার। ভয়ের কিছু নেই তো? এটা তো সাইকিয়াট্রিস্ট বলতে পারবেন। ওকে একটু চোখে চোখে রাখবেন, একটু চোখে চোখে রাখবেন, বিষয়টা খুব ক্রিটিক্যাল। চললাম। এই নে তোর ওষুধ, রোজ রাতে খাবার আগে একটা করে খাবি। ওখানে রেখে যাও। হয়তো বেশি দিন বাঁচব না, মৃত্যুটা হয়তো নিশ্চিত। আমার ঘুম হবে না, বুঝতে কোনো কাজ হচ্ছে না। যদি সব কটা সুতায়